24 সালের 10ই নভেম্বর যখন শহীদ দিবস হবে চোর মুক্ত বাংলা দেখবেন। ভারত মাতা কি সমবেত ভদ্রমণ্ডলী, আমরা আজকের এই প্রত্যুষের কর্মসূচি আয়োজন করেছিলাম এবং সকাল 9টা থেকে বিভিন্ন নেতৃত্ব বক্তব্য রেখেছেন এবং আমরা যে মূল কাজটি শহীদ বেদিতে শ্রদ্ধা জ্ঞাপন করা, আপনাদের অতীত ইতিহাস জানতে হবে। এই শহীদ বেদি নির্মিত হয়েছে সরকারি জায়গায়, এই নির্মাণের উদ্যোক্তার নাম হচ্ছে স্বদেশ দাস অধিকারী, আর ব্যয়ভার যিনি বহন করেছেন তার নাম হচ্ছে আপনাদের সেবক শুভেন্দু অধিকারী। যাই হোক, আজকে 21 সালের পর থেকে অনেকে আসেন, স্বদেশ অধিকারীর বানানো আর শুভেন্দু অধিকারী তৈরি করে দেওয়া শহীদ বেদিতে ফুল দিতে। আজকেও পরিযায়ীরা আসবেন, যারা রেশনে আটা চুরি করেছেন, গম চুরি করেছেন, চাল চুরি করেছেন, ধান চুরি করেছেন,
চাকরিগুলো বেঁচে দিয়েছেন, কয়লা খেয়েছেন, বালু খেয়েছেন, গরু পাচার করেছেন, কোন আপত্তি নেই। আমরা কর্মসূচি শেষ করব নিরাপত্তা পালনের মধ্য দিয়ে। আমি প্রথমেই শহীদ পরিবারের আমার সমস্ত মা ভাই বোন আমাদের সঙ্গে 41টি শহীদ পরিবারের মধ্যে 30 জন প্রায় আমাদের সাথে আছেন, তারা প্রত্যেকে এখানে এসেছেন, তাদের আমি শ্রদ্ধা জানাই, বিদেহী আত্মাকে প্রণাম করি। 2007 সালে আজকের দিনে গড়পল্লীর শ্যামলী মান্না এবং গোইজবাড়ির রেজাউল করিম এখানে শহীদ হয়েছিল। হাত মোড়া করে আদিত্য বেরা সহ সত্যেন গোল সহ তুলে নিয়ে যাওয়া হয়েছিল বারাতলা অঞ্চলে। তারপরে 11 জনকে অপহরণ করে লক্ষণ শেঠের নেতৃত্বে খুন করে দেহকে টুকরো টুকরো করে সাগরে ভাসিয়ে দেওয়া হয়েছিল। আমি অতীত ইতিহাসটা শুধু এক লাইনে স্মরণ করিয়ে দিয়ে সমস্ত বিদেহী আত্মার প্রতি রাধারানী আড়ি, হৈমবতী হালদার, নর্মদা শীত, কল্পনা মুনিয়ান সহ আমার মাতৃমণ্ডলী যারা অত্যাচারিত হয়েছেন গোকুলনগর, খড়পল্লী, গারুপল্লী, মালপাড়া, তাদের প্রত্যেক মাকে অত্যন্ত সম্মানের সঙ্গে শ্রদ্ধা জানিয়ে আজকের এখানে নেতৃবৃন্দর নাম আমি আলাদা করে বললাম না, আপনাদের আশীর্বাদে গোকুলনগর গ্রাম পঞ্চায়েত, সোনাচূড়া গ্রাম পঞ্চায়েত, কালীচরণপুর গ্রাম পঞ্চায়েত, ভেকুটিয়া গ্রাম পঞ্চায়েত, নন্দীগ্রাম গ্রাম পঞ্চায়েত, হরিপুর গ্রাম পঞ্চায়েত, নন্দীগ্রাম একে আপনারা দিয়েছেন, পঞ্চায়েত সমিতি আপনারা দিয়েছেন, কাজের দায়িত্ব আপনাদের ভাইদের, বন্ধুদের, দিদিদের, বোনেদের দিয়েছেন। আমরা সবাই আজকে পঞ্চায়েত সমিতির টিম, পঞ্চায়েতের টিম আপনাদের মধ্যে উপবিষ্ট আছি। আমি সমস্ত নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ, কৃতজ্ঞতা, অভিনন্দন জ্ঞাপন করি। কারণ আমরা চলে যাওয়ার পরে অন্য আরেকটি সংগঠন তারা আসবেন, প্রশাসনের পক্ষ থেকে আমাদেরকে নির্দিষ্ট সময়ের মধ্যে এটা শেষ করার অনুরোধ করা হয়েছে। আমরা ল অ্যাবাইড পিপুল, আমরা কখনো দম্ভ অহংকার নিয়ে রাজনীতি করি না। আমরা দেখেছি নন্দীগ্রামে মমতা ব্যানার্জি হারার পরে জিহাদিরা দেবব্রত মাইতিকে খুন করেছিল, অথচ 2023 সালে পঞ্চায়েতে আমরা জেতার পরে শান্তি বিরাজ করছে। তাই আমাদের সঙ্গে ওদের অনেক তফাৎ রয়েছে। কুকুর মানুষের পায়ে কামড়ায়, মানুষ কখনো কুকুরের পায়ে কামড়ায় না। আমরা মানুষ প্রজাতির মধ্যে পড়ি, আমরা নন্দীগ্রামে শান্তি বজায় রাখতে চাই। আমি আজকে কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি তৎকালীন আমাদের ত্রাতা হিসেবে যিনি মাঠে নেমেছিলেন, ভারতবর্ষের প্রাক্তন উপপ্রধানমন্ত্রী এবং তৎকালীন লোকসভার বিরোধী দলনেতা লালকৃষ্ণ আদবানীজিকে আমি শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি। সুরিন্দর সিং নির্ঝর, কলকাতা হাইকোর্টের তৎকালীন প্রধান বিচারপতি, যিনি সিবিআই তদন্তের আদেশ দিয়েছিলেন, আমি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি মহেশ্বেতা দেবীদের, যারা নন্দীগ্রামের মানুষের পাশে সবকিছু নিয়ে এসে দাঁড়িয়েছিলেন। আমি কৃতজ্ঞতা চিত্তে স্মরণ করি শক্তিনাথ মুখার্জির মতো লয়ারদের, ব্যারিস্টারদের, যারা নন্দীগ্রামে গণহত্যা, অত্যাচার, রক্তাক্ত সূর্যোদয়, 10ই নভেম্বর সিবিআই তদন্তের আদেশ করিয়েছিলেন। শুধু তাই নয়, ওনারা তাদের প্রবীণ হলেও তাদের অর্জিত অর্থ এনে আমাদের দিয়ে গেছেন। এর বাইরেও এসিসিআই নেতা প্রভাস ঘোষ মহোদয়, ফরওয়ার্ড ব্লকের প্রয়াত নেতা অশোক ঘোষ সহ যারা আমাদের যোগগুরু রবি শঙ্করজি সহ যারা এই আন্দোলনকে প্রত্যক্ষ পরোক্ষ ভাবে সাহায্য করেছেন, আরো অনেক নাম বলা যেত, সময় সংক্ষিপ্ত, 10টা বাজতে যায়, তাই আমি তাদেরকে আন্তরিকভাবে আজকে স্মরণ করতে চাই এবং সাথে সাথে আপনাদের সকলকে অনুরোধ করব 1 মিনিট নীরবতা পালনের মধ্য দিয়ে আজকের এই কর্মসূচি পালন করবেন এবং পরবর্তীকালে শহীদদের নাম আমি উচ্চারণ করে এই কর্মসূচির সমাপ্তি ঘোষণা করব। আমি শুরু করলাম, সবাই নতমস্তকে বিনম্র চিত্তে স্মরণ করুন জমি রক্ষার শহীদদের প্রতি। শুরু
শান্তি শান্তি ওম শান্তি ওম বৈচারণ দাসের রক্ত সুব্রত সামন্তর রক্ত প্রলয়গিরির রক্ত রাখালগিরির রক্ত সুপ্রিয়া জানার রক্ত বসন্তী করের রক্ত কোয়েম কাজীর রক্ত শেখ রেজা উলির রক্ত শ্যামলী মান্নার রক্ত পার্বতী মিত্র রক্ত আদিত্য বেরার রক্ত রবীন দাসের রক্ত উত্তম পালের রক্ত শত শহীদের রক্ত শত শহীদের রক্ত ঋষিকান্ত মন্ডলের রক্ত নন্দীগ্রাম ভূমি উচ্ছেদ প্রতিরোধ কমিটি জিন্দাবাদ কৃষক আন্দোলন জিন্দাবাদ নন্দীগ্রাম জিন্দাবাদ সবাই ভালো থাকবেন ধীরে ধীরে সবাই প্রস্থান করবেন আগামী পরশুদিন কালী পুজো নন্দীগ্রাম এক এবং দু নম্বর ব্লকের 30-40টি জায়গায় আমার আমন্ত্রণ আছে আমি বিকেল বেলা 3টার সময় শহীদ দেবব্রত মাইতির গ্রাম চিল্ল গ্রাম থেকে শুরু করব এবং একাধিক পুজো প্যান্ডেলে আপনাদের সঙ্গে মিট করব দীপাবলি উৎসবের দিন আমি আশা করব দীপাবলি উৎসব এবারে সুখকর হবে মধুময় হবে এবং আমরা সবাই মিলে শান্তিতে বসবাস করব পরবর্তীকালে গোকুলনগর গ্রাম পঞ্চায়েতে গ্রাম পঞ্চায়েতের প্রধান উন্নয়নের জন্য একটি নাগরিক সভা ডাকবেন সেই সভাতে আমি নিজে উপবিষ্ট থাকব সেই সভায় দলমত নির্বিশেষে সাধারণ মানুষকে নিয়ে আমরা আগামী 4 বছরের উন্নয়নের পরিকল্পনা তৈরি করব সবাই ভালো থাকবেন আপনাদের সবাইকে বিজয়ার শুভেচ্ছা দীপাবলির আগাম শুভেচ্ছা এবং গুরুজনদেরকে মাতৃমণ্ডলীকে শ্রদ্ধা প্রণাম জানিয়ে সাংবাদিক বন্ধুরা অনেকে এসেছেন এত সকালে কলকাতা থেকে তাদেরকে ধন্যবাদ প্রশাসনের লোকজনকে ধন্যবাদ এবারে আর আমাদের হাইকোর্টে যেতে হয়নি কেন্দ্রীয় নিরাপত্তা রক্ষী নামাতে হয়নি ফেলায় না পড়লে বিড়াল ফেলায় না পড়লে বিড়াল ফেলায় না পড়লে বিড়াল আর পরের বছর যখন শহীদ আন্দোলন হবে তখন পশ্চিমবাংলায় এই চোরগুলো থাকবে না আমি আজকে আপনাদের কাছে বলে গেলাম আমি বলে গেলাম 24 সালের 10ই নভেম্বর যখন শহীদ দিবস হবে চোর মুক্ত বাংলা দেখবেন যেমন চোর মুক্ত পঞ্চায়েত হয়েছে গোকুলনগর সোনাচোড়া ইত্যাদি ঠিক একই ভাবে চোর মুক্ত পশ্চিমবঙ্গ আপনারা দেখতে পাবেন ভালো থাকবেন।